হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি কিন্তু একটি মোস্ট ডিমান্ডেড টপিক। কারণ আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে। আর আজকাল আমরা সবাই কিন্তু কম বেশি ইনস্টাগ্রাম ইউজ করি, আর এই ইনস্টাগ্রাম ইউজ করতে করতে কখনো না কখনো আমাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু আমাদের চেঞ্জ করার দরকার হয়ে পড়ে। বাট আমাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রয়েছে সেটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের যে এক্সিস্টিং পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু আমাদের জানা দরকার। আর আমাদের এক্সিস্টিং পাসওয়ার্ড যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমাদের যে ইনস্টাগ্রামের এক্সিস্টিং পাসওয়ার্ড রয়েছে সেটিকে আমরা ফাইন্ড করবো, এবং সেই সঙ্গে আমাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রয়েছে সেটিকে আমরা কীভাবে চেঞ্জ করবো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই কিন্তু একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সবার লাইক করে দাও, এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে সেটিও তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি, যাতে আমার দ্বারা প্রত্যেকটি একটু সর্বপ্রথমে তোমাদের কাছে এসে পৌঁছাতে পারে। আর পাশে থাকে যে বেল আইকনটি রয়েছে সেটিকেও তোমরা প্রেস করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশন যেন সর্বপ্রথমে তোমাদের কাছে এসে পৌঁছাতে পারে। তাহলে চলুন তোমাদের ভিডিওটি শুরু করা যাক। ইনস্টাগ্রামে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডকে যদি আমাদের জানতে হয়, এবং সেই সঙ্গে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডকে যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি জাস্ট আমরা ওপেন করে নেবো। তো ওপেন করে নিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো একদম নিচের দিকে ডান দিকে তোমরা একটা প্রোফাইলের আইকন দেখতে পাবে, তো সেটির উপর তোমরা সিম্পলি জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করার পর আমাদের যে মেইন প্রোফাইলটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে একদম উপরে ডান দিকে তোমরা থ্রি লাইনস দেখতে পাবে, তো এটির উপর তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে। তো একদম প্রথম যে অপশানটি রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানটিকে তোমরা চুজ করে নেবে। তো চুজ করে নেওয়ার পর একদম উপরের দিকে আরেকটা অপশান তোমরা দেখতে পাবে, সেটি হলো অ্যাকাউন্ট সেন্টার। তো এই অপশানটিকে তোমরা এবার ট্যাপ করবে। তো এরপর তোমাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে। তো এখানে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে, সেটি হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এই অপশানটিকে তোমরা এবার চুজ করে নেবে। তো এবারে তোমরা একদম ফার্স্ট যে অপশানটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, তো এই অপশানটিকে আমাদের বেছে নিতে হবে, কারণ আমরা আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করতে চাই। তো সেই জন্য কি আমাদের এই পাসওয়ার্ডের অপশানটিকে কিন্তু আমাদের চুজ করতে হবে, এবং এর মধ্যে কিন্তু আমরা এন্টার করবো। তো এন্টার করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করছে। তো এখানে নিচের দিকে যে তিনটে অ্যাকাউন্ট রয়েছে, এই তিনটে অ্যাকাউন্ট কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কারণ তাদের নিচে কিন্তু ইনস্টাগ্রাম লেখা রয়েছে। সেই জন্য এই তিনটে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো উপরে যেটি রয়েছে সেটি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এর মধ্যে কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে আমরা চেঞ্জ করতে চাই সেটিকে কিন্তু আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তো এর মধ্যে আমাদের যে মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা হলো ophi.bala_official। তো এটি আমার মেইন প্রোফাইল, তো এটির আমি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চাই। তো সেই জন্য কী করবো, এটিকে বেছে নিয়ে এটির উপর সিম্পলি জাস্ট আমরা ট্যাপ করবো। এরপর এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো একদম উপরের দিকে যে অপশানটি রয়েছে সেটি হলো কারেন্ট পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড, এবং তারপর রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। অর্থাৎ আমাদের যে কারেন্ট পাসওয়ার্ড রয়েছে এই মুহূর্তে ইনস্টাগ্রামে, সেই কারেন্ট পাসওয়ার্ডকে কিন্তু আমাদের এখানটায় এন্টার করতে হবে, এবং তারপর আমরা যে নতুন পাসওয়ার্ডটিকে রাখতে চাই সেই পাসওয়ার্ডটি কিন্তু নিচের যে দুটো স্পেস রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে এন্টার করতে হবে। তো আমাদের যদি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে কারেন্ট পাসওয়ার্ড রয়েছে সেটিকে কিন্তু আমাদের জানতে হবে। আর আমরা যদি সেই পাসওয়ার্ড যদি না জানি, তাহলে কিন্তু আমাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রয়েছে সেটিকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্যে এবার আমরা আমাদের যে কারেন্ট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটিকে আমরা কীভাবে ফাইন্ড করবো সেটি আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো। তো এটির জন্য কী করবো, জাস্ট সিম্পলি এটিকে আমরা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর আমাদের মোবাইলের যে সেটিংস অপশানটি রয়েছে সেই সেটিংসে কিন্তু আমরা চলে যাবো। তো সেটিংস অপশানটিকে যদি আমরা ওপেন করে দিই, তাহলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো স্ক্রল ডাউন করে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, তাহলে এখানে একটি অপশান দেখতে পাবো আমরা গুগল। এটির উপর সিম্পলি জাস্ট আমরা ট্যাপ করবো, তারপর এখান থেকে অটোফিল অপশানটিকে আমরা চুজ করে নেবো, তারপর এখানে অটোফিল উইথ গুগল এই অপশানটিকে চুজ করে নেবো, তারপর এখানে নিচের দিকে পাসওয়ার্ডের যে অপশানটি রয়েছে এটিকে আমরা চুজ করে নেবো। চুজ করে নেওয়ার পর এখান থেকে আমরা ইনস্টাগ্রামটাকে সার্চ করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ইনস্টাগ্রাম এখানে কিন্তু রয়েছে। তো এই ইনস্টাগ্রামের উপর সিম্পলি জাস্ট আমরা ক্লিক করবো। এরপর আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান রয়েছে বা পিন ভেরিফিকেশান রয়েছে সেটিকে আমরা এনাবেল করে দেবো। করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ইনফরমেশান কিন্তু এখানে চলে এসেছে। তো একদম উপরে রয়েছে ophi.bala_official। তো আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেটির কিন্তু ইউজার আইডি এখানে উপরে শো করছে, এবং তার নিচে কিন্তু পাসওয়ার্ড শো করছে। তো সিকিউরিটি পারপাস এই যে পাসওয়ার্ড রয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি না, অর্থাৎ দেখাতে পারছি না। তো এখানে পাশে যে আই আইকনটি রয়েছে, এই আই আইকনটির উপর যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটিকে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এবার এই আই আইকনের পাশে যে
তোমাদের একটি আইকন রয়েছে, এই আইকনটির উপর যদি ক্লিক করো তাহলে এই পাসওয়ার্ডটি কিন্তু রীতিমতো এখান থেকে কপি হয়ে যাবে। তো এই পাশের যে আইকনটি রয়েছে এই আইকনটির উপর ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটিকে আমরা কপি করে নেব। তো এখান থেকে আমরা রীতিমতো কপি করে নিয়েছি, এবার জাস্ট এটাকে আমরা মিনিমাইজ করে দেবো। এরপর আমরা আবার আমাদের যে ইনস্টাগ্রাম রয়েছে সেই ইনস্টাগ্রামের সেটিংসে চলে আসবো। এরপর যে পাসওয়ার্ডটিকে আমরা কপি করেছি সেই পাসওয়ার্ডটিকে সিম্পলি জাস্ট এখানে পেস্ট করে দেবো, এবং যে পাসওয়ার্ডটি আমরা ভেবে রেখেছি যে এই পাসওয়ার্ডটি এবার আমরা আমাদের ইনস্টাগ্রামে সেট করবো, সেই পাসওয়ার্ডটিকে এবার আমরা নিউ পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবো। তো আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডগুলো কিন্তু যথারীতি আমরা এন্টার করে দিয়েছি। এবার নিচের দিকে যে অপশানটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশানটির উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রয়েছে সেটিকে কিন্তু তোমরা ইজিলি চেঞ্জ করে নিতে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো একটি ইউনিক এবং থাকে তার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।